7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীনরা পুরো জাতিকে ঝুঁকির মধ্যে ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বলেন, সরকার শুধু ডামি প্রার্থী ও দল নয়, নির্বাচনে ডামি ভোটারও রেখেছে। সকালে গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শুক্রবার সকালে গুলশানের নিজ বাসায় দলের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান। অভিযোগ করেন, দেশের 1 কোটি ভোটারকে বিভিন্ন ধরনের চাপ দেওয়া হচ্ছে। আমরা সরকারের এই ধাপ্পাবাজি ভাওতাবাজির এই ভুয়া নির্বাচনকে আমরা লেজিটিমাইজ করব না। আমরা ভোট বর্জন করি নাই, আমরা এই তামাশার ভোট বর্জন করেছি। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, রোববারের ভোট নিয়ে দেশ বিদেশে সমালোচনা তৈরি হয়েছে। মিথ্যা ও প্রচারণামূলক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সরকার নানা কূটকৌশল গ্রহণ করছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন তো হচ্ছে না আসলে, নির্বাচন মানে হলো প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। কোনো বিরোধী দলে নির্বাচন অংশগ্রহণ করে নাই, অতএব নির্বাচন হচ্ছে না। আমরা যা বলেছিলাম তাই হয়েছে, এখন যেটা হচ্ছে এটা একটা প্রহসন। 7 জানুয়ারি দেশের মানুষকে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। নির্বাচন বর্জন করুন। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।